হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে ব্লগটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, কারণ আজকে আপনাদের যে প্রিয় চ্যানেল সুনীল 24 ব্লগস, সেই চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ব্লগ রাখা হয়েছে, যেটা হলো ধামাখালি থেকে ভান্ডারখালি। আর এই ধামাখালি থেকে ভান্ডারখালির যাওয়ার পথেই প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ধামাখালির যে নাজারাটা, ধামাখালির যে যেখানে ঘাট, সেই ধামাখালির যে ঘাট, যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের নাজারাটা দেখুন। চারিদিকে লঞ্চ আর লঞ্চ, এবং চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে যারা যাত্রী যারা যাচ্ছেন তারা, এবং আমাদের রাজীব অলরেডি আমার সাথে আছে আজকে ব্লগে, এবং আমিও গুটি গুটি পায়ে শুরু করে দিলাম বোটে ওঠার জন্যে। তো দেখতেই পাচ্ছেন বোটে উঠে পড়লাম, একদম পিছনের দিকে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে সবসময় মাঝিরা বলে পিছনে যেতে, তো যাতে আমি ওনাদের কাছ থেকে যাতে না শুনে আমি নিজে থেকেই চলে এলাম। আর রাজীব অলরেডি ওর গাড়িটা টেনে নিয়ে আসছে খেয়ে তোলার জন্যে। এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি ইঞ্জিনে তেল কিন্তু ভরছেন মাঝিরা, আর সাথে সাথে কিন্তু রাজীব গাড়ি তুলবে বলে কিন্তু হেল্পারের সাহায্য চাইছেন। তো হেল্পার যেহেতু তুলে দেওয়ার দায়িত্ব, তো হেল্পার কিন্তু হেল্প করে তুলে দিলেন, এবং সাথে সাথে গাড়িটা কিন্তু আমরা তুলে নিলাম বডি। তো বন্ধুরা, এবার আপনাদেরকে যেটা দেখাবো, যে দেখুন আমরা গাড়িতে এই বোটে উঠে যাওয়ার পরে দেখুন চারি সাইডের নাজারাটা। সামনে কিন্তু একদম ধামাখালির স্পট, আর এবার আমরা কিন্তু এই নদীর ঢেউ খেতে খেতে দুলতে দুলতে আমরা কিন্তু এবার পেরিয়ে যাচ্ছি সন্দেশখালি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই নদীর নাজারা, নদীর চারিপাশ, আর এই নদীর চারিপাশ ঘেঁষে আজ আমরা চলে যাব সন্দেশখালিতে। প্রকৃতির সৌন্দর্যময় এই ধামাখালি এবং সন্দেশখালি এবং ভাঙাতুষখালি এবং বড়তুষখালি, এই চারটি পার, এই চারটি পারেই আজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু বলতে বলতে সন্দেশখালির খ্যাঘাট চলে এলো, আর এই খ্যাঘাটে এসে আমরা থামলাম। এখানে যেন একটা আরও একটা অন্যরকম পরিবেশ, মানুষের ঢল, মানুষের ভিড়, তার সাথে থাকা কিন্তু প্রচুর মানুষের সংযোগ স্থাপন করে এই ধামাখালি সন্দেশখালি এই ফেরিঘাট। তো যেহেতু আমরা সন্দেশখালিতে নেমে পড়লাম, নামার পরে আমরাও হেল্পারের সহযোগিতা নিয়ে আমাদের ভেসালের ওপর থেকে আমরা কিন্তু গাড়ি তুলে নেওয়ার জন্যে লোক ডেকে নিলাম। তো আমরা গাড়িটা তুলে নিচ্ছি, আপনারা দেখছেন। এই গাড়ি তুলে নেওয়ার পরে আমরা আমাদের জার্নি স্টার্ট করব, আর সেই জার্নিতে আপনারা আজকে থাকবেন। আপনারা প্রত্যেকেই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং কোনটি কী ভালো লাগছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে গেলাম ফাইনালি, আর দেখতে পাচ্ছেন এবার আমরা সন্দেশখালির মাটিতে কিন্তু আমাদের যে গাড়ির চাকা অলরেডি নামালাম, এবং দেখলেন এটা পুরোপুরি সন্দেশখালির খ্যাঘাটের নাজারা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কিন্তু নিচেই নেমে যাব, কারণ আমাদের যেতে হবে খুলনা খ্যাঘাট। তো এই আমরা নিচেই নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই একদম পাশ দিয়ে নেমে গিয়ে এখান থেকে কিন্তু আমরা জার্নি স্টার্ট করব ত্রিমণি। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সন্দেশখালি নেমে মাত্র আপনাদের যে বাজার, সন্দেশখালি বাজার, সেটা আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখবো এই বাজারে আপনি সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন, কারণ প্রচুর এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, প্রচুর খেলার সরঞ্জাম থেকে এভরিথিং, খেলার সরঞ্জাম সন্দেশখালি মানে কিন্তু একদম অন্যরকম। আর এখানে সবচেয়ে বড় কথা, যে হাই স্কুলটা রয়েছে উচ্চ মাধ্যমিক, সেটা হচ্ছে সন্দেশখালি হাই স্কুল, সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে ভ্যান স্ট্যান্ড, এই ভ্যান স্ট্যান্ড থেকে আপনি ডিরেক্ট এখান থেকে ভোলাখালি যেতে পারেন, এখান থেকে কিন্তু আপনি খুলনা যেতে পারেন। তো এবার আমরা চলে যাব স্কুল, আর এই স্কুল চলে আসছে, আপনারা দেখুন সামনে যেটা আপনাদেরকে দেখাতে চলেছি, এটা হচ্ছে সন্দেশখালি হাই স্কুল, যেটা হচ্ছে সন্দেশখালি রাধারানী, সন্দেশখালি রাধারানী হাই স্কুল। আর এই স্কুলের পর থেকে এবার আমরা সামনের দিকে জার্নি স্টার্ট করব। একটু বন্ধুরা আপনারা সাথে থাকছেন, প্রত্যেকেই দেখুন সন্দেশখালির নাজারা আমরা স্লোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা তৃণমূল পার্টি অফিস, আর এর পাশ দিয়ে প্রচুর দোকান, আজকে যেহেতু রবিবার তো প্রত্যেকটা দোকান এখানে বন্ধ আছে, হয়তো এটা হয়তো সময় হিসাবে ওরা খুলবেন, কিন্তু বাকি যে দোকানগুলো খোলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা পুরোপুরি সন্দেশখালি মার্কেট,
সন্দেশখালী মার্কেটের ভিতর দিয়ে আমরা কিন্তু নিম্ন গতি দিয়ে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। সামনে আমরা পাবো ত্রিমণি বাজার। এই সন্দেশখালীর এখান থেকে কিন্তু তিন মুখ আছে, যেটাকে বলে ত্রিমণি। আর ত্রিমণির সামনে যেটা দেখতে পাচ্ছি এই এটা হচ্ছে আপনার অফিস আর সন্দেশখালী। আর এবার আমরা দেখাবো ত্রিমণি বাজার। আর এই ত্রিমণি বাজার একদিকে চলে গেছে ভোলাখালীর সামনে, যেটা দেখতে পাচ্ছেন যেখানে ধর্মতলা চলো বলে পোস্টার লাগানো আছে, ওটা ভোলাখালী চলে গেছে। আর এটা আমরা যাচ্ছি খুলনাতে। তো ফ্রেন্ডস, আমরা খুলনার জার্নি স্টার্ট করলাম। এবার আপনাদেরকে দেবো, দেখাবো সবুজ আর সবুজে মোড়া সন্দেশখালী। কি সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রহরাজের মন্দির আছে। আর এই মন্দির থেকে শুরু করলাম সন্দেশখালীর জার্নি। দেখুন কি মনোরম পরিবেশ, সবুজে মোড়া এই সন্দেশখালী। আপনাদেরও খুব ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমরা চলেছি এবার এই সবুজের বুক ছিঁড়ে, আমরা যাচ্ছি এবার খুলনাতে। খুলনা খেয়াঘাটে যাব। খুলনা খেয়াঘাট পাড়িয়ে আমরা কিন্তু ভান্ডারখালি রওনা দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই। আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে নতুন ঘের তৈরি হয়েছে, নোনা ঘের। জানি না এই সবুজ কতদিন থাকবে, তবু এই সবুজকে ধরে রাখার জন্যে, মেমোরি রাখার জন্যে আজকে এই ব্লগটা। দেখতেই পাচ্ছেন অলরেডি নোনা ঘের কিন্তু এখানে শুরু হয়ে গেছে, সবুজের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। যাই হোক, যেহেতু ধান চাষ হয় না তার কারণেই তো মাছ চাষ করতে হবে, যার কারণে সবুজ কিন্তু আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে, গাছ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো চলুন, আমরা কথা বলতে বলতে চলে এলাম আমাদের যে খুলনা খেয়াঘাটে, প্রায় চলে এসেছি, আপনারা দেখতেই থাকুন। তো ফ্রেন্ডস, আমরা খুলনা খেয়াঘাটে এন্ট্রি করলাম। খুলনা খেয়াঘাটে মানে এটা সন্দেশখালীর পাড়ে আমরা কিন্তু আছি। আর সন্দেশখালী পাড়ে ভ্যান স্ট্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন, আর এখানে যে মার্কেট সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে খুলনা যাওয়ার খেয়াঘাট। এখানেই এসে আপনাদের কিন্তু খুলনা যেতে হবে, এখানেই টাকা দিয়ে আপনাদের কিন্তু খুলনা যেতে হবে। এটা হচ্ছে ঘাট সন্দেশখালী, এটা কিন্তু সন্দেশখালীর শেষ মাথা। খেয়াঘাট এখানেই হচ্ছে সন্দেশখালীর শেষ, সন্দেশখালী এটা বর্ডার, আর ওপারটা হচ্ছে খুলনা। তো চলুন, এখানে হচ্ছে টাকা দিতে হবে। আর এখানটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সামনে কিন্তু আমাদের যে সন্দেশখালীর লাস্ট সীমানা মার্কেট, সেই মার্কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন একটু নদীর ধার থেকে ঘুরে আসি। তো এটা হচ্ছে শেষ সীমানা সন্দেশখালীর, এরপরে কিন্তু আর সন্দেশখালী এরিয়া নেই। এবার ওপারটা পার হলে কিন্তু আমরা খুলনা। তো কথা বলতে বলতে আমাদের সময় হয়ে গেল, মাঝি বললেন যে দাদা চলে আসুন, এবার গাড়িটাকে তুলতে হবে। তো যেহেতু প্রত্যেকটা জায়গায় হেল্পার আছে, তো এখানেও আমাদের গাড়ি রাজীব তুলছে, সাথে হেল্পার কিন্তু হেল্প করে দিচ্ছে। তো এই খ্যাপ এড়িয়ে আমরা কিন্তু যাব এবার খুলনাতে। তো আপনারা দেখতে থাকুন, সন্দেশখালী আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম, এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুলনা। তো আমাদের যে বোট সেটা কিন্তু স্টার্ট দিয়ে দিল মাঝি, আর এবার আমরা জার্নি শুরু করব নদীর ওপর দিয়ে। দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আর সন্দেশখালীকে পিছনে ছেড়ে চলছি। সন্দেশখালী আমাদের পিছনে আর আমরা সামনে এগোতে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আর সামনে যেটা দেখছেন এটা প্রচুর বড় নদী, সামনে দুলদুলি থেকে শুরু করে বড় নদী, বাংলাদেশের নদী সামনে কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বোট কিন্তু রানিং হয়ে গেছে। এবার আমরা এখান দিয়ে কিন্তু যাব সামনে খুলনাতে। খুলনার নাজারাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যতক্ষণ আপনারা পুরোটা না দেখছেন কেউ চলে যাবেন না, প্রত্যেকেই ভিডিওটা দেখবেন। তো আমরা খুলনা খেয়াঘাটে এসে আমরা যথারীতি আমরা থেমেছি, এবার কিন্তু খুলনায় আমরা উঠে পড়ব। তো খুলনা খেয়াঘাট থেকে আমাদের বাইক তুলে নেব, তুলে নিয়ে আমরা খুলনার জার্নি স্টার্ট করব। এখান থেকেই আমরা ভান্ডারখালিতে যেতে পারবো, আর আমাদের কোনো খেয়া পার হতে হবে না। তো আমাদের তিনটে খেয়া পেরোতে হয় বাড়ির থেকে যদি জার্নি করি। প্রথমত হচ্ছে আমাদের ভাঙাতুষখালী খেয়াঘাট, দ্বিতীয় হচ্ছে জেলিয়া আমাদের ধামাখালী খেয়াঘাট, তৃতীয় হচ্ছে সন্দেশখালী থেকে খুলনা খেয়াঘাট।
আর এবারও আমাদের সেম প্রসেসে, কিন্তু বাইকের হেল্পার যারা তুলে দেন তারাও সেমভাবে সহযোগিতা করে তুলে দিচ্ছেন। এটা খুব ভালো লাগছে দেখে, যে কাউকে কিন্তু রিস্ক নিয়ে বাইক এখান থেকে তুলতে হবে না, কারণ কোনো না কোনো মানুষ কিন্তু এখানে আছে আপনার সহযোগিতা করার জন্যে। তো বন্ধুরা, আমরা এবার উঠতে পড়লাম আমাদের বাইকে, আর এবার আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি, এটা হচ্ছে খুলনা, আর এটা হচ্ছে খুলনা হাই স্কুল। যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুলনা হাই স্কুল, আর সামনে যেটা দেখছেন এটা খুলনা হাই স্কুল মাঠ। আর এই খুলনা মার্কেটটা এবার আপনাদেরকে দেখাবো। তো তার আগে চলুন, এখানে তো ওরে বাপরে, এখানে তো গাড়ি রেখে দিয়েছে, তো আমার মনে হয় রাজীব নামতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এতটা প্রবলেমসের মধ্যে আমরা গাড়িটা পার করছি, কারণ এখানে একটা লরি রেখে দিয়েছে, যার কারণে কিন্তু আমরা এখান থেকে গাড়িটা পার করতে পারছি না। তো দেখতেই পাচ্ছেন, তো আমরা পার করে নিয়েছি, এবার আমরা জার্নি স্টার্ট করব ভান্ডারখালি। তার আগে আপনাদেরকে যতটুকু পারি আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুলনা মার্কেটটা দেখানো। তো এটা হচ্ছে খুলনা মার্কেট, আর এটা হচ্ছে হাই স্কুল মাঠ। আর এই হাই স্কুল মাঠের পিছনে আর একটু এগিয়ে গেলে হসপিটাল আছে, খুলনা হসপিটাল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা মার্কেটের নাজারা, অনেক বড় মার্কেট খুলনা। যদি কখনো আসেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খুলনাতে আপনি এসেছেন বা খুলনাতে আপনি থাকেন, খুলনা থেকে আপনি ব্লগটা দেখছেন। আর আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো, আমাদের চ্যানেল এই কিছুদিন হলো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, আর সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে গিভওয়ে রেখেছি পেটিএম ডাইরেক্ট ক্যাশ। ভালো একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব ভিডিও দেখে আমাদেরকে কমেন্ট করলে আমরা কিন্তু আপনাদেরকে গিভওয়েটা দিতে পারবো। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন যে এখানটা হচ্ছে খুলনা মার্কেট, অনেক বড় মার্কেট। আর এটা হচ্ছে খুলনা বাস এই ভ্যান স্ট্যান্ড, এখান থেকে ভ্যান নিয়ে কিন্তু আপনি ডিরেক্ট যেতে পারবেন আপনার ভান্ডারখালিতে। চলুন বন্ধুরা, আমরা অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে রানিং করে নিয়েছি, এবং এই রাস্তাটা অনেক ভালো। আগে ইঁটের রাস্তা ছিল, এখন কিন্তু সেটা পিচের রাস্তা হয়ে গেছে এবং অনেক বেটার। তো দেখতেই পাচ্ছেন এখানেও সন্দেশখালির মতো, কিন্তু অনেক সুন্দর সৌন্দর্য সবুজে মোড়া। আর সেই সবুজের বুক চিরে আমরাও আজকে বেরিয়ে পড়লাম ভান্ডারখালি রওনা দেওয়ার জন্যে। আর এবার আপনাদেরকে দেখাবো, এটাও গহরাজ মন্দির, প্রতি শনিবারে এখানে পুজো হয়, দেখতেই পাচ্ছেন। আর এরপরে আজকে আমরা এই সবুজের বুক চিরে বেরিয়ে পড়ব ভান্ডারখালিতে। তো চলুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দারুণ, একদমই অসম পরিবেশ, দারুণ পরিবেশ, কারণ চারিদিকে গ্রিন আর গ্রিন, চারিদিকে সবুজে মোড়া একটা ব্যাপার। এবার আপনাদেরকে দেখাবো, এখান থেকে আরও একটা রোড চলে গেছে যেটা হাসনাবাদে যাচ্ছে, বায়লানি বিশপুর যাচ্ছে। তো সেটা এই হচ্ছে এখান থেকেই, এখান দিয়ে কিন্তু আরও একটা রোড কিন্তু সামনে চলে গেছে, এটা অনেক বড় রোড, আর এটা বিশ্রামাগার। এবার আমরা এটা পেরিয়ে চলে যাচ্ছি নিতাই মোড়ের দিকে, নিতাই মোড় থেকেও কিন্তু আপনি জার্নি স্টার্ট করে আপনি কিন্তু যেতে পারেন হাসনাবাদে, কিন্তু এটা দিয়েও আপনি গেলে শর্টকাট হবে, রাস্তাটা ভালো, আর নিতাই মোড় থেকে কিন্তু রাস্তা অনেক খারাপ। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই সবুজের বুক চিরে আমরা কিন্তু এগিয়ে চলেছি, আর প্রচুরভাবে কিন্তু আমরা এনজয় করছি, কারণ এত সুন্দর পরিবেশ, এবং সাথে আজকে অনেকটাই রোদ পড়েছে যার কারণে একটু কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছে। তা সত্ত্বেও আমাদের তো পৌঁছতে হবে, কারণ ওখানে আমাদের অনেকগুলো কাজ আছে, এবং আপনাদেরও দেখাতে পারবো যে ভান্ডারখালিতে আমরা আজকে ট্র্যাভেলটা শুরু করেছি, ব্লগটা শুরু করেছি, সেটা কমপ্লিট করলাম। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ আসার পরে এবার আমরা চলে এসেছি প্রায় নিতাই মোড়ে। আর নিতাই মোড়ে ঢোকার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো নিতাই মোড়ের রাজা নাজারাটা। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে সাইনবোর্ড লাগানো আছে নিতাই মোড়। এই নিতাই মোড় থেকে কিন্তু আপনি ডিরেক্ট হাসনাবাদে যেতে পারবেন, যেটা দেখতে পাচ্ছেন আপনার লেফট সাইডে, এই লেফট সাইড দিয়ে কিন্তু আপনাকে হাসনাবাদে যেতে হবে, রাইটে গেলে কিন্তু আপনি হাসনাবাদে যেতে পারবেন না। এইখান দিয়ে এইটা হচ্ছে যেটা চলে গেল, এটা হচ্ছে আপনার হাসনাবাদ, যেটা আমরা যাচ্ছি বর্তমানে এটা হচ্ছে আপনার ভান্ডারখালিতে। তো চলুন ফ্রেন্ডস, এখানেও সেই সবুজ, আমি যেটুকু লক্ষ্য করলাম, যদি আমরা আমাদের খুলনা পার হই সন্দেশখালি থেকে, তারপরে কিন্তু সবুজ আর কখনো আমাদের থেকে
নষ্ট হয়ে যাবে না, প্রচুর পরিমাণে সবুজ আর সবুজময় এই পরিবেশ। তো আমাদের গাড়িটা একটু স্পিডে নিয়ে নিয়েছি, তার কারণ আমাদের সঠিক সময় পৌঁছাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু এত বড় বড় গাছ আছে, যেটা আমাদের ভাঙাতুষখালী অঞ্চলে কিন্তু এক পিছু নেই, কারণ আয়লা এবং আমফান হওয়ার পরে এক পিছু গাছ আমাদের এলাকাতে কিন্তু নেই, কিন্তু এখানে প্রত্যেকটা গাছ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দারুণ পরিবেশ একটা, দুই দিকে যেন গাছের ছায়া দিয়ে আমাদের ছায়া দিচ্ছে, এবং সেই পরিবেশ দিয়ে আমরা গাছের বুক চিরে আজকে আমরা বেরিয়ে পড়েছি ভান্ডারখালি। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন আজকে আমরা খুলনা থেকে যেটা শুরু করেছি ভান্ডারখালির জার্নি, সেখানকার পরিবেশটা দেখার মতো পরিবেশ। রাস্তায় কোনো জ্যামজট নেই, রাস্তায় কোনো অযথা ভিড়ভাড়টা নেই, গাড়ি চালানোর জন্য একদম উপযুক্ত পরিবেশ, ঘোরার জন্য উপযুক্ত পরিবেশ, একদম ফাঁকা রোড। আপনারা যদি লং জার্নি করেন, আপনারা যদি আপনাদের সঙ্গীকে নিয়েও যদি এখানে আসেন, আপনারা কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। আপনারা এখানে যদি আসেন, আপনারা কিন্তু প্রচুরভাবে এনজয় করতে পারবেন। আপনারা, তার কারণ হচ্ছে এখানটা কিন্তু প্রচুরভাবে একটা পরিবেশ কিন্তু খুব সুন্দর। ফ্রেন্ডস, বলতে বলতেই আমরা ঢুকে পড়লাম ভান্ডারখালি, আর ভান্ডারখালি ভ্যান স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি গাড়ি নিয়ে ডিরেক্ট আপনি যেতে পারেন খুলনাতে, যেখান থেকে আমরা পেরিয়ে এলাম। আর এই ভান্ডারখালি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভান্ডারখালি মার্কেটে আমরা প্রবেশ করছি। দারুণ একটা বড় মার্কেট, ভীষণ বড় মার্কেট। যারা এখানে এসছে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মার্কেটে কিন্তু এমন কিছু পাওয়া যায় না, এমন কিছু নেই, কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে। এবং কারণ সামনে হাসনাবাদ, আর হাসনাবাদের কারণেই কিন্তু ডাইরেক্ট এরা কলকাতা থেকে প্রোডাক্ট কিন্তু এখানে আনতে পারে, যার কারণে কিন্তু এই দোকানগুলো বা এই মার্কেটটা কিন্তু অসম, দারুণ। তো ফ্রেন্ডস, আমরা মার্কেটে এন্ট্রি করেছি, এবার আমরা মার্কেটের ভিতরে যাব। এটা তো আপনারা রোডের কাছের মার্কেট দেখলেন, এবার আমরা মার্কেটের ভিতরে যাব। মার্কেটের ভিতরটা আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করব দেখানোর জন্য। তো ফ্রেন্ডস দেখুন, আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে ভান্ডারখালি মার্কেট, একদম ভিতরে কিন্তু এটা। তো ফ্রেন্ডস, আমরা মার্কেটে চলে এসেছি, এখানে একটা হোটেলে খেয়ে নেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা পুরো মার্কেট, আর আমরা এসে পৌঁছেছি এখন 12টা বাজে, তবু কিছু কিছু দোকান খোলা আছে যেগুলো দেখানোর চেষ্টা করছি। যেমন মমতা জুয়েলার্স, খুব নাম করা একটা জুয়েলার্স। আপনারা যদি এই জুয়েলার্স থেকে কোনো কেনাকাটি করে থাকেন অবশ্যই আপনারা জানাবেন, আর আপনারা যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন। যারা ভান্ডারখালিতে থাকেন তারা যদি এই ব্লগটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য একটা গিভওয়ে রয়েছে। তো রাজীব অলরেডি চলে এসছে, যেটা আমাদের দরকার ছিল সেটা মেটানোর জন্যে আমরা কথা বলছি। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আর আর দ্বিতীয় ব্লগ কোথায় নিয়ে করবো সেটা অবশ্যই জানাবেন, সেই ব্লগটা আমরা তুলে ধরব।